नूर एलो नूर एलो नूर नूर एलो नूर एलो नूर एलो नूर नूर एलो नूर एलो नूर एलो नूर नूर एलो नूर एलो नूर एलो अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बादु फाऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व असहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व असहाबिका या नूरअल्लाह रसूल अकरम सल्लल्लाहु तआला अलैहि वसल्लमेर आलिशान फरमान तुम्हारा जेखने थको ना केन आमार उपर दुरूद शरीफ पाठ करो কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান নূর এলো এ ধরায়। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নূরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাস, রবিউল আউয়াল মাস, রবিউল নূর শরীফের এই বিশেষ আয়োজন আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আর আজকের অনুষ্ঠানেও একটি আমরা বিষয় রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, প্রেম, মহাব্বতকে আরও বৃদ্ধি করে তোলার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন, বিষয় কী নিয়েছি তা তো আপনাদেরকে জানাবই, এর পূর্বে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের জন্য আমরা তেলাওয়াত করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ কোরআনে পাক থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছি, বিষয় সম্পর্কিত একটি বাণী আপনাদেরকে শোনাচ্ছি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করব। আজ সিরাতুল হালবিয়া কিতাবের প্রথম খণ্ড 80 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, যা ইমাম আবু শাম্মা রহমতুল্লাহি তালালাই বর্ণনা করেন। আর ইমাম আবু শাম্মা কোন ব্যক্তি তাও আপনাদেরকে বলছি, তিনি হলেন ইমাম নববী রহমতুল্লাহি তালালাইয়ের ওস্তাদ। তিনি বলেন, আমাদের যুগে যে কাজ করা হয় তা হলো লোকেরা প্রতি বছর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের দিন সাদকা ও খয়রাত এবং খুশি প্রকাশ করার জন্য নিজেদের ঘর এবং গলিসমূহকে সাজাত। কেননা এতে অনেক উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এবং রাহমাতাল্লিল আলামিন বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা তার আপন বান্দাদের প্রতি অনেক বড় দয়া, যার কৃতজ্ঞতা আদায় করার জন্য খুশি উদযাপন করা হয়ে থাকে। আর আজকের আমরা এই অনুষ্ঠানের বিষয় রেখেছি রাহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতভাবে যে ডেকেছে, কখনো ইয়াসিন, মুদাসসির, এক একবার এক এক রকমের ডেকেছেন। তো আমরা যদি প্রতিদিন 365 দিনে প্রতিদিন যদি আমরা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের যে
উপাধিগুলো রয়েছে বা লকাপগুলো রয়েছে এগুলো এক একটা নিয়ে এক একদিন আলোচনা করি, তারপরেও বছর শেষ হবে হয়তো বা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মধুর সৌন্দর্য, সেই লকাপগুলো, সেই উপাধিগুলো শেষ হবে না। আজকের বিষয় আমরা রেখেছি রাহমাতাল্লিল আলামিন। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। রাহমাতাল্লিল আলামিন সম্পর্কে, এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল্লিল আলামিন আমাদের জন্য, সৃষ্টি জগতের জন্য, এ বিষয়ে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে কি এসেছে এবং এর বিষয়ে আমাদের জন্য করণীয় কি, এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন আমরা জুনায়েদ ভাই থেকে আজকের অনুষ্ঠানে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নাতে রাসূল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য আমরা সবাই মিলেমিশে নাতে রাসূল পড়ব, শুনব ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি সবাই বলে আজ আমাদের খুশির দিন, পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন বলো, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল্লিল আলামিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব আজ না হয়তো কাল যাব, আমরা মদিনাতে যাব আজ না হয়তো কাল যাব, প্রিয় নবী মুদে ডাকিবে, প্রিয় নবী মুদে ডাকিবে, আজ না হয়তো কাল যাব, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর বলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, এইদিকে তে নূর দেখো, ওইদিকে তে নূর, নূর, এইদিকে তে নূর দেখো, ওইদিকে তে নূর, নূর, সারা জাহানের কানাই নূরে নূরে ভরপুর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর নবী এসে
নেতে দেখো কে মন নয়েছে ছে নূরে এলো নূরে এলো নূরে এলো নূর নূরে এলো নূরে এলো লো নূর নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা আকার আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদিনার আগমন মারহাবা সবাই মিলে বলো মারহাবা সবাই জুড়ে বলো মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা হাজিরের আগমন মারহাবা নূরে এলো নূরে এলো নূরে এলো নূর নূর এলো নূরে এলো নূর এলো নূর যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুল নবী আমরা পালন করব নূরে এলো নূরে এলো নূরে এলো নূর নূরে এলো নূরে এলো নূরে এলো নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে বল নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিসুকের অন্তর জলে ছাই হতে থাকবে নূরে এলো নূরে এলো নূরে এলো নূর নূরে এলো নূরে এলো নূরে এলো নূর নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদিনার আগমন মারহাবা আরবির আগমন মারহাবা হাশমির আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা রহমতালিল আলামিনের আগমন মারহাবা নূরে এলো নূরে এলো নূরে এলো নূর নূরে এলো নূরে এলো নূরে এলো নূর শতবাদা দিলেও শয়তান খোদার দয়া তে সদা শতবাদা দিলেও শয়তান খোদার দয়া তে সদা মিলাদুন পীর উৎসব পালন করতে থাকব নূরে এলো নূরে এলো নূরে এলো নূর নূরে এলো নূরে এলো নূরে এলো নূর হাশরে প্রশংসার পতাকা তলে হে আত্মার মোড়া হাশরের প্রশংসা তলে হে আত্মার মোড়া নাতে সুন্নাতে মদিনা গুনগুনাতে থাকব নূরে এলো নূরে এলো নূরে এলো নূর নূরে এলো নূরে এলো নূরে এলো নূর সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ জুনায়েদ ভাই আছেন আমাদের সাথে সম্পূর্ণ সময় থাকবেন ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের কল শুনবো এসএমএসগুলো দেখবো ফেসবুক পেজে কমেন্টসগুলো পড়বো আর জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা সময় সময় আমরা নাচ শুনতে থাকবো আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা রাহমাতাল্লিল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যখনই কোনো ওলামা একরামের মুখে যখনই কোনো কিতাবের মধ্যে আমরা এই শব্দটা পড়ি রাহমাতাল্লিল আলামিন
রাহমাতুল আলামিন যেভাবে আমরা পড়ি না কেন, তখনই আমাদের বিবেক, আমাদের খেয়াল, আমাদের ধারণা কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেই প্রসারিত হয় যে রাহমাতুল আলামিন কাকে বলা হয়। একমাত্র শুধু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বলা হয়। আজকে আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী সৈয়দ আলফিসানি বাপু, এর পূর্বেও নূর এলো এধরা এই অনুষ্ঠানে একবার অনুষ্ঠানে মেহমান হয়ে এসেছিলেন, আজকে আবারও আসছেন, শুকরিয়া। আর আমাদের সাথে ইমরান ভাইও আছেন, ইমরান ভাই আজকেই নূর এলো এধরা অনুষ্ঠানে প্রথম এসেছেন, শুকরিয়া জানাই ইমরান ভাইরও। আমরা শুরুতেই ইমরান ভাইয়ের কাছে যেতে চাই আজকের বিষয় নিয়ে, রাহমাতুল আলামিন, দর্শকের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহ, আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা পবিত্র কোরআনুল করিমের একটি পরিপূর্ণ একটি আয়াত। আমরা সকলেই জানি শতপারা সূরা আম্বিয়ার এই আয়াতে মোবারকা 107 নম্বর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমরা সকলেই জানি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে অসংখ্য গুণাবলী জি, এ যখন এই বিষয়টা যখন আসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে অসংখ্য গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন, অসংখ্য আম্বিয়ে কেরামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়ে কেরামদেরকে গুণাবলী দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে গুণাবলী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝেও ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝেও ছিল। কিন্তু উলামা ইকরাম বলেন যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত আম্বিয়ে ইকরামকে যত গুণাবলী গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সমস্ত গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সমস্ত গুণের সমন্বয় যেটাকে বলা হয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই অসংখ্য গুণাবলীর মধ্যে এক শ্রেষ্ঠ গুণাবলী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাহমাতুল লিল আলামিন হওয়ার ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে আলোচনা করেছেন, জাকির ভাই জি, বিশ্ববিখ্যাত আলিমে দিন মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে রহমাতুল লিল আলামিন এর যে বিষয়টা তিনি যেভাবে আলোচনা করেছেন, ওনার আলোচনাটাকে আমরা সামনের দিকে আজকের অনুষ্ঠানে বাড়ানোর জন্য চেষ্টা করব। ওনার খুবই সুপরিচিত একটি কিতাব, আর যেই কিতাবটার নাম হচ্ছে শানে হাবিবুর রহমান। সুবহানাল্লাহ, কোরআনুল করিমের জি অসংখ্য আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শানগুলো বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, এই শানে হাবিবুর রহমান এই কিতাবের মধ্যে এই আয়াতে মোবারকার বিশেষ করে তিনি এই রহমতুল্লিল আলামিনকে এ চার ভাগে তিনি ভাগ করেছেন। তিনি প্রথম লেখেন যে এ রহমত কে, নাম্বার দুই কার উপর তিনি রহমত, নাম্বার তিন কখন হতে তিনি রহমত, আল্লাহ আল্লাহ আল্লাহ, নাম্বার চার তিনি কখন পর্যন্ত রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাদিসে পাক রয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ হয় যখন আদম আলাইহিস সালাম রুহু এবং জিসিম মানে একত্রিত হয় না, এর পূর্বেও নবী নবী ছিলেন। যাই হোক, আজকের এই বিষয় নিয়ে আরও আলোচনা করব, তবে দর্শকের কিছু কলের দিকে যাব আমরা ইনশাল্লাহ, এরপরে আলফিসানি বাপুর কাছে আসবো, আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবেন ইনশাল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। মুনানি আক্তার মিম নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে বলছি, আমি একটি নাতের আসল শুনতে চাই। নবী এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল জুনায়েদ ভাই, শুনেন
নূরনবী এসেছে, তিনটা কল শুনছি, তিনটার মধ্যে এই নূরনবী এসেছে, নূরনি এসেছে, কালাম শোনার অনুরোধই ছিল। জি, পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ তাসিন হাসান আহাদ বলছি। আমি লাইভ অনুষ্ঠান নূর এলো এ ধরায় এই অনুষ্ঠানটি থেকে আমি একটি নাচ শুনতে চাই। নাচটি হলো নূর এলো নূর এলো নূর এলো নূর এলো নূর এলো নূর এলো নূর। নাচটি শুনিয়ে দিলে খুশি হব, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি কোরআন শরীফ নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজেরা পড়ার জন্য হয়তো বা কোরআন শরীফ আপনি নিয়েছেন, মাদানী কায়দা শেষ করে আল্লাহ তালা বরকত দান করুক। আর যে নাতের অনুরোধ আপনি করেছেন, নাত জুনায়দ ভাই শুরুতে বসেই এই কালামই শুনিয়েছেন আমাদেরকে, আল্লাহ তালা বরকত দান করুক। পরবর্তী কল দেন। মাশাআল্লাহ, আমাদের সাথে প্রিয় নবীর কোকিল জুনায়দ ভাই আছেন, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে শোনাবেন এই কালাম অবশ্যই। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নূর নবী, উমরা থেকে বলছি। আমি একটি নাদের শুনতে চাচ্ছি। আমার কাছে দিয়ে নেওয়া মাদানি মদিনা ওয়ালে। আল্লাহ মাশাআল্লাহ, জি সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ শাকিল খান, নারায়ণগঞ্জ। আমি একটি নাদের শুনতে চাই। মাশাআল্লাহ শাকিল ভাই, সাথেই থাকুন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আজকের বিষয় তো শুনছেন, ইমরান ভাই খুব সুন্দর করে কিতাবের নাম কিতাব সামনে নিয়ে বসেছেন কিছু বলার জন্য। হ্যাঁ, আগে থেকেই আপনিও বিষয় তো বলে দিয়েছিলেন। জি, তো যাই হোক, আসলে মূলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন। সমগ্র বিশ্ব যখন কুফুরি মাঝে লিপ্ত ছিল, পশুত্ব বর্বরতার ঘোর অন্ধকারে ছায়া ছিল। জি, আমরা আইয়ামে জাহিলিয়ার যুগ কিতাবে পড়েছি, ইতিহাস সাক্ষ্য দেয় কেমন অন্ধকারচ্ছন্ন যুগ ছিল। ঠিক তখনই এই রবিউল আউয়াল শরীফের চান্দের, জি, 12ই রবিউল আউয়াল সোমবার শরীফ, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র ঘর থেকে এমন নূরের জ্যোতি বিচ্ছুরিত হলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিশ্ব জগৎকে আলোকিত করে, আলোকিত, সুবহানাল্লাহ। এবং এই বলুণ্ঠিত মানবতা, যেখানে কোনো মানবতা বলতে কিছু ছিল না, জি, আপনার আইমে জাহিলিয়া যুগ, বর্বরতা, যেখানে মহিলাদের কোনো সম্মান ছিল না, কন্যা সন্তানদের কোনো আপনার সম্মান ছিল না, মর্যাদা ছিল না, এবং যত প্রকার খারাপ কাজ রয়েছে সেই খারাপ কাজগুলো করা হতো, সেই বুলণ্ঠিত মানবতা যার আগমনের প্রতীক্ষায় বেকুল ছিল। কেননা দেখবেন যে যেই মাটির উপরে গুণা করা হয়, তো মাটিও ওই গুণা থেকে আশ্রয় চায় যে আমি জমিন, আমার জমিনের মধ্যে তোমার ইবাদত হয়, তোমার জিকিরুল্লাহ হয়, তোমার শানের যাতে জিকির হয়, তোমার নবীবাকের ভালোবাসার যাতে জিকির হয়, এটা কি এই মাটিও কামনা করে, ঠিক না? তো তৎকালীন সময়ে বিশ্ব মানবতা বুলণ্ঠিত হতে ছিল, সেই তারাও আকাশ বাতাস সকল কিছুই কামনা করতেছিল যাতে করে মানবতার মুক্তির দূত আগমন করেন এবং এই সকল সমস্যার সমাধান হয়ে যায়। আর তখন আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহ পাকে শেষ নবী প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হয়ে এই পৃথিবীতে আগমন করলেন। এই যখন তিনি আগমন করলেন, জি, এই রহমত নিয়ে আগমন করলেন যে, তো এই আগমনের কারণে যারা নিরাশ্রয় ছিলেন, জি, যারা প্রেশানগ্রস্ত ছিলেন, যারা দুঃখ দুর্দশাগ্রস্ত ছিলেন, দুঃখী ছিলেন, আঘাতে আঘাতে জর্জরিত ছিলেন, আপনার কিছু মানুষ দরজায় দরজায় হোঁচট খায় এরকম কিছু মানুষ ছিলেন, তো এই গরিব দুশ্চিন্তা দুঃখী পেরেশানগ্রস্ত অভাবগ্রস্ত আপনার সকল ক্ষেত্রে, শুধু টাকা পয়সা নিয়ে যে অভাব এরকমের নয়, টাকা পয়সা থাকতেও মানুষ অনেক কিছু তার অভাব থাকে, অভাব থাকে, রাইট। এই তখন এই বসন্তের সকালকে সবাই কি করে নিল, অভ্যর্থনা জানালো, বরণ করে নিল এবং এটাকে বসন্তের সকাল হয়ে গেল। সুবে সাদিকের সময়
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরীফ আনলেন। যখন বারো রবিউল আউয়াল শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হয়ে দুনিয়াতে আসলেন, সকলের জন্য দয়া, এই দয়া নিয়ে যখন আসলেন, তখন সাথে সাথে কুফুরি ও শিরিকের মেঘ কেটে গেল। ইরান সম্রাট কিসরার প্রসাদে ভূমিকম্প হলো এবং তাতে ১৪টি গম্বুজ ধ্বংস হলো এবং ইরানের মধ্যে আপনার অগ্নিকুণ্ড ছিল ১০০০ বছর পর্যন্ত, এটা জ্বলছিল, হঠাৎ করে তা মুহূর্তে নিভে গেল, নিভে গেল, কারণ রহমতের দয়া এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত যেখানে আসে সেখানে আযাবে ইলাহি আর থাকে না। কাবা শরীফ আন্দোলিত হতে লাগলো এবং মাথা নিচু করে দিল, সিজদা করে দিল এবং কাবা শরীফের মধ্যে যেই প্রতিমাগুলো ছিল সেগুলো আপনার নিজে নিজেই কী হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরীফ আনাতে দেখুন না, এই রহমত পেয়ে সবাই খুশি হয়েছে, গাছপালা, পশু পাখি, আসমান জমিন, ফেরেশতা, চাঁদ, তারকা, সূর্য, সৃষ্টি জগতে সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনে খুশি হয়েছেন। আর এই খুশি উদযাপনের জন্য কিন্তু মহান রব তাআলাই আমাদেরকে উৎসাহিত করেছেন, আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ১১তম পারার সূরা ইউনূসের ৮৮ আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জি, কানজুল ইমাম থেকে অনুবাদ। আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ, তারই দয়া, তার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত, তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমত হয়ে দুনিয়াতে তশরীফ আনলেন, আল্লাহ তাআলা বলছেন, এই রহমত যে তোমরা পেলে, এই দয়া যে তোমরা পেলে, আমি যে তোমাদের মাঝে দয়া দিলাম, এই রহমত দিলাম, এই রহমত পেয়ে তোমরা কি করো, আনন্দ প্রকাশ, আনন্দ প্রকাশ করো, খুশি উদযাপন করো, খুশি হও। সুবহানাল্লাহ, তোমরা খুশি হও। সাধারণভাবে আমরা কোনো দয়া যদি পেয়ে যাই, দয়া দক্ষিণা যদি পেয়ে যাই, কারো কোনো রহমত যদি পেয়ে যাই, অনেক পরেশানগ্রস্ত রয়েছে, হঠাৎ করে আল্লাহ তাআলা দয়া হলো, পরেশানি দূর হয়ে গেল, তখন মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়। তো ঘরের মধ্যে যদি কোনো নতুন মেহমান আসে তখন খুশিতে আত্মহারা হয়ে যায়, নতুন কিছু যদি ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যায়, আল্লাহর রহমত, এখানে কি সে খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু এই মহান রব্বুল আলামিন বললেন, রহমত পেয়ে তোমরা খুশি হও, তো এই খুশি হওয়াটা তোমার সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম। যত ধন দৌলত রয়েছে, আল্লাহ তাআলা আমাকে যত ধন দৌলত দান করেছেন, এই সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম হচ্ছে আল্লাহ তাআলা রহমত পেয়ে খুশি হওয়া, ঠিক না? তো এই রহমত আমরা জানলাম যে রহমত পেয়ে খুশি হতে হবে। আর আল্লাহ পাকের রহমত, এটা আমরা প্রথমেই শুনেছি যে আল্লাহ পাকের রহমত হচ্ছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অনেকগুলো রহমত রয়েছে, অনেক দয়া রয়েছে। আমার হাত, দুই হাত, এটা আল্লাহ তাআলার দয়া। আমার দুই চোখ, আল্লাহ তাআলার দয়া। আমার সুস্থ মস্তিষ্ক, এটা আল্লাহ তাআলার দয়া। আমার দুই পা, আল্লাহ তাআলার দয়া। আমার শারীরিক সুস্থতা, আল্লাহ পাকের দয়া। আমার ঘরে যদি আমার মা, আল্লাহ তাআলার দয়া, বাবা, আল্লাহ তাআলার দয়া, স্ত্রী, পুত্র, সন্তান, আল্লাহ তাআলার দয়া, সন্তান, সম্পদ, আল্লাহ তাআলার দয়া, যা কিছু বলেন না কেন, সম্মান, আল্লাহ তাআলার দয়া, এই সকল দয়া, সকল অনুগ্রহ, সকল কল্যাণ যে আমি পেয়েছি, এর চেয়ে সবচেয়ে বড় কল্যাণ কি? এই কল্যাণগুলো পেলাম কার মাধ্যমে, কার ওসিলায়? কার ওসিলায় পেলাম? এই সকল কল্যাণগুলো আমরা পেলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার হাবিবকে রহমত স্বরূপ আমাদেরকে, আমাদের কাছে প্রেরণ করেছেন, সেই রহমতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল রহমত দান করেছেন। এজন্য সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমাদের খুশি হওয়া উচিত এবং খুশি হয়ে আমাদের এই খুশিকে পালন করা উচিত। এখানে একটি জিনিস হচ্ছে জাকির ভাই, অনেক সময় আমরা মানে শয়তানের ওয়াসওয়াসা দেয়, মিলাদ এটা পালন করা, উদযাপন করা, এটা আবার কেমন এরকমের, মিলাদুন্নবী এটা উদযাপন কিসের আবার? তো দেখুন, যখন মানুষ রহমত পেয়ে, যখন মানুষ খুশি হয়ে, আল্লাহ তাআলার দয়া পেয়ে যখন খুশি হয়, খুশি হতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা খুশি হওয়ার জন্য বলেছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা খুশি হও, আল্লাহর অনুগ্রহ পেয়ে, ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলা খুশি হওয়ার জন্য বলেছেন। এই খুশিটা হলে খুশির কিছু বহিঃপ্রকাশ থাকে। জি, ফর এক্সাম্পল, যখন কেউ ভালো একটা ব্যবসা পেল, ভালো একটা দোকান দিল, সেখানে ভালো ব্যবসা হলো, তখন সে খুশিতে আত্মহারা হয়ে হয়তো মসজিদে কিছু দান করে দেয়, মাদ্রাসায় কিছু দান করে দেয়,
ফকির মিসকিনকে কিছু খাওয়ায়, মিলাদ শিবিরের আয়োজন করে। আপনার তা দেখবেন যে ঘরে তার মা বাবা থাকলে মা বাবাকে জন্য কিছু নিয়ে যায়, স্ত্রী পুরুষ তার জন্য কিছু নিয়ে যায়, নিয়ে যায় মা বাবার জন্য নতুন পোশাক নিয়ে যায়। তেমনই ওই ঘরের মধ্যে কারো যদি সন্তান মানে নতুন অতিথি আসলো, তখন কিন্তু সে খুশির একটা আত্মপ্রকাশ সে কিভাবে করে, দৌড়ে গিয়ে সে মিষ্টির দোকানে চলে যায়, মিষ্টি এনে পাড়া প্রতিবেশী সবাইকে বন্টন করে খাওয়ায়, ঠিক না? এরপরে আকিকা করানো, এটা সুন্নতে মোবারাকা, সকল কিছুই এগুলো আমাদেরকে ইসলাম শিখিয়েছেন। তো তেমনি ভাবে এই খুশির যে একটা বহির প্রকাশ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রহমতুল্লিল আলমিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া তশরীফ এনেছেন রহমত হয়ে, আর সেজন্য খুশি হওয়ার জন্য মহান রব তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা খুশি উদযাপন করো, এটা সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম। তাহলে এই খুশি উদযাপনটাও আমাদেরকে বহির প্রকাশ করতে হবে না? এই বহির প্রকাশ আমরা কিভাবে করব, এর কিছু পদ্ধতি হয়তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক শুনে আসছি, যে ঘরকে সাজানো, লাইট করা, নিজেকে সাজানো, শুনছি আরো সুন্দর করে আমাদের মধ্যে এগুলো চর্চা হয়, ঈমান তাজা হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। কিছু এসএমএস পড়ব, এরপরে জুনায়েদের কাছে আসবো নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টা আলফিসানি বাবু তুলে ধরলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পরে আমরা যে খুশি উদযাপন করব তার একটা বহির প্রকাশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটার জন্য বহির প্রকাশ সুন্নতের উপরে আমল করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তকে রেখে গেছেন, সে শরীয়ত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বহির প্রকাশ, সুন্নতের উপর আমল করা। কিছু এসএমএস পড়ি, আমাদেরকে একজন এসএমএস করলেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, নেত্রকোনা থেকে বলছি, আমির আলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার কালাম, লিখিত কালাম শুনতে চাই, জি সাথেই থাকুন। আরেকজন আমাদেরকে কুষ্টিয়া থেকে এসএমএস করেছেন, তিনি বললেন মাদানী চ্যানেল দেখে আমার ঘর বাড়ি সাজিয়েছি, দোয়া করবেন। একটি দুঃখের বিষয় সেটা হলো গিয়ে অনেকেই আমাকে বিভিন্ন ধরনের কথা বলে যে এভাবে ঘর দোয়া, ঘর সাজানো, বাড়ি সাজানো এটা অপচয়ের লক্ষণ। আমি একটু পরে আসছি এদিকে, কয়েকটা এসএমএস আরও পরে নিই, এরপর ইনশাল্লাহ এটা আপনাকে বলবো। মজবুত কিতাবের নাম দিয়ে এবং কারা এভাবে সাজাতো তাও আমি বলবো ইনশাল্লাহ তাআলা। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করলেন চট্টগ্রাম থেকে, তিনি বললেন আমি একটি নাতে রসুল শুনতে চাই। এরপরে আরেকজন আমাদেরকে রাজশাহী থেকে এসএমএস করলেন, তিনি বললেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ কবে একটু জানাবেন, শুক্রবার দিন ইনশাআল্লাহ তাআলা 12ই রবিউল আউয়াল। আরেকজন আমাদেরকে এসএমএস করলেন নারায়ণগঞ্জ থেকে, তিনি বললেন প্রতিদিনের বিষয়গুলো যদি এত সুন্দর সুন্দর হয় তবে সবসময় তো আমরা আকিদা, ইমান আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে অনেক কিছু শিখতে পারবো। একটা ইভেন্ট থাকে, একটা সময় থাকে, একটা টাইম থাকে, তাই না? এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাস, জুলুসের মাস বা বিলাদাতের মাস সময়, এই দিনগুলো তো এই কারণে বিশেষ করে এই বিষয়গুলো নেওয়া হয়। হিল ইয়াতুল আউলিয়া তৃতীয় খণ্ড এরপরে 333 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, অপচয় কোনো কল্যাণ নেই এবং কল্যাণের কাজে ব্যয় করাতে কোনো অপচয় নেই। এখানে অপচয় হয় সেখানে কোনো ভালো কল্যাণ নেই, জি, এবং যেখানে আপনার কল্যাণের কাজে ব্যয় হবে সেখানে অপচয় নেই, অপচয় নেই, রাইট? এটা একটা মূল দেখা, যেহেতু মিলাদুন নবীর এই খরচটা, এই আয়োজনটা সওয়াবের নিয়তে করা হয়, তো সেখানে কোনো কি হবে না, এখানে কোনো অপচয় অপচয় হবে না। যদি আমরা কাবা শরীফের গিলাব দেখি ইমরান ভাই, 20-25 মিলিয়ন খরচ করা হয় সেখানে বছরে, কেন? কাবার গিলাফকে তৈরি করার জন্য, নির্মাণ করার জন্য, সাজানোর জন্য, এটাকে অপচয় বলা যাবে না, এটা সওয়াবের নিয়তে, হ্যাঁ, দিন ইসলামের স্বার্থে করা হয়। জুনায়েদ ভাইয়ের কাছে যাই, কেউ এখানে আবার এখানে একটা কথা বলতে পারে যে কাবা ওটা তো আল্লাহর ঘর, এটা তো কাবার, কাবার জন্য। এখন যে বিষয়টা রহমাতুল্লিল আলামিন কাবার পরিচয় দিয়েছে যিনি, সুবহানাল্লাহ, ওনাকে যদি না চিনে আমরা কাবার পরিচয় কিভাবে লাভ করব? ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে কোনো ব্যক্তি যদি ওহুদ পাহাড় সমপরিমাণ সম্পদ আল্লাহ তাআলার অনুগত্যে, আনুগত্যের মধ্যে ব্যয় করে, তাহলে এই ওহুদ পাহাড় সমপরিমাণ যে সম্পদ, এই সম্পদ এটা অপচয়কারীদের অন্তর্ভুক্ত হবে না, রাইট? কারণ আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে হয়েছে, আর আল্লাহ তাআলা আনুগত্য কি, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে কোনো অপচয়ের কোনো মানে প্রশ্নই আসতেই পারে না, যার অন্তরে এই ধরনের ধারণা আসে, জি, তো সে তার মনকে প্রশ্ন করুক যে যখন বিয়ে বাড়িতে অনুষ্ঠানগুলোতে লাইটিং হয় তখন তার মনে অপচয়ের ঘ্রাণ আসে কিনা, যদি না আসে তাহলে বুঝতে হবে তার
নিজের জান মাল ইজ্জত আব্রু সম্পদ সকল কিছুতে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। তো এই ভালোবাসাটার মাপকাঠিটা আপনি ঈদ মিলাদুন্নবী নিয়ে নেওয়া উচিত, যে ঈদ মিলাদে খুশি হই না কি হই। কালাম শোনাবেন আমাদেরকে? মিলাদুন্নবী তো সকলিদের সেরাই, ঈদ মিলাদুন্নবী তো সকলিদের সেরাই, সন্ধ্যাতিত ঈদের ঈদ, ঈদ মিলাদুন্নবী মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা, হুক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন্নবী, হুক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন্নবী, ভাগ হলো সুপ্রসন্ন ভাগ হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন্নবী মারহাবা 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 ইয়া মুস্তাফা, নবীর আগমন রাসূলের আগমন মক্কির আগমন মদিনার আগমন, সবাই জুড়ে বলো আকা কি আমদ, মক্কি কি আমদ মারহাবা, মদিনী কি আমদ মারহাবা, আরবী কি আমদ মারহাবা, হাশমি কি আমদ মারহাবা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, নূরের ঝরনা বয়েছে তার দিকে রোশনি, নূরের ঝরনা বয়েছে তার দিকে রোশনি, ঘরে ঘরে নূরের বাতি ঘরে ঘরে নূরের বাতি, ঈদ মিলাদুন্নবী মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, আজ খুশির হুর গিল মাম ঈদ মিলাদুন্নবী, আজ খুশির হুর গিল মাম ঈদ মিলাদুন্নবী, ফেরেশতারা আনন্দিত ফেরেশতারা আনন্দিত, ঈদ মিলাদুন্নবী মারহাবা 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 ইয়া মুস্তাফা, বলো মারহাবা 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 ইয়া নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদিনার আগমন মারহাবা, আরবীর আগমন মারহাবা, হাশমির আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, দুহাই মিলা দুন্নবীর ও সিলাইয়া তারকে, দুহাই মিলা দুন্নবীর ও সিলাইয়া তারকে, কর ক্ষমা হে দয়া ময় কর ক্ষমা হে দয়া ময়, ঈদ মিলাদুন্নবী মারহাবা মারহাবা মারহাবা
आया मुस्तफा हुक मुबारक मोमिनेरा ईद मिला दुन नबी हुक मुबारक मोमिनेरा ईद मिला दुन नबी भाग हाल सुप्रसन्न भाग हाल सुप्रसन्न ईद मिला दुन नबी मरहबा 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 या मुस्तफा इंशाल्लाह दर्शक श्रोता इमरान भाईर कैसे जाब आमरा आरो किछु मदनी फुल श्रवण करब जे विषयटा इमरान भाई शेष करते पारेननी असम्पन्न रेखे दिएछेन ए विषयगुलो आमरा शुनबो एरपरे आपनादेर कलेर कथाओ बला हच्छे बार बार कल निते बोलतेछे निब इंशाल्लाह ताआला एकटा विषय निएछि आमरा एखन जदि एटा कमपक्षे किछु आलोचना ना करते पारि तबे विषयटि थेके जाय आपनि बोललेन जे इमरान भाई शेष करते पारेन ना आसले शुरू तो हय नाई शुरू तो हय आसले शुरू हय नाई প্রথম নম্বরে তিনি লেখেন যে এই রহমত কে তখন তিনি লেখেন যে ওমা আরসালনাকা সমস্ত বিশ্বজগতের জন্য রহমত এই শব্দটা একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কি তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে এই মর্যাদা দান করেন নাই এরপর তিনি খুবই সুন্দরভাবে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমত বলেছেন কিন্তু কি বলেছেন যে আমার পক্ষ হতে রহমত কিন্তু কোন সময় পর্যন্ত কার জন্য রহমত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি মানে কখন সময় পর্যন্ত রহমত শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ঈসা আলাইহিস সালাম আমার পক্ষ থেকে রহমত আচ্ছা এছাড়াও কোরআনুল করিমের মধ্যে আপনার অন্যান্য নবী আলাইহিস সালাম যারা পৃথিবীতে শুভ আগমন করেছেন তাদের ব্যাপারে এসেছে তারাও তাদের আপন মুমিনদের জন্য রহমত আচ্ছা কিন্তু তাদের মধ্যে যারা অমুসলিম যারা ছিল তো তাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কি এসেছে আজাব এসেছে যেটা ফেরাউন সম্প্রদায়ের ব্যাপারে কম লুতের ব্যাপারে এসেছে এবং নূহ আলাইহিস সালামের যেই কম যারা ছিল অমান্যকারী তাদের ব্যাপারে এসেছে তিনি খুবই মুফতি সাহেব এখানে খুবই চমৎকার লিখলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দয়া রহমতের ব্যাপারে এই বিষয়টা উল্লেখ করলেন কোরআনুল করিমের মধ্যে কি বললেন হে আমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনার বর্তমানে আমি তাদের উপর আযাব নাজিল করব না এই আয়াত মোবারকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি মুমিনদের জন্য শুধু মুসলমানদের জন্য রহমত না যারা অমুসলিম যারা ওই সকল জাতির জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন কি রহমত তো এইখানে মুফতি সাহেব তিনি লেখেন যে লিল আলামিন এর অর্থাৎ আল্লাহ তাআলার গুণ হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছে রব্বুল আলামিন জি আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে রহমাতুল লিল আলামিন যতটুকুর জন্য আল্লাহ রব ততটুকুর জন্য নবী পাক হচ্ছে রহমাত সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়তের ফয়জ যে লাভ করেছে তা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রহমতের ওসিলাই লাভ করেছে আল্লাহ আল্লাহ এরপরে আল্লাহু আকবার তিনি লেখেন আল্লাহ ব্যতিরেকে আর সব কিছুতে আলম বলা হয় আল্লাহ ব্যতীত আর সব কিছুকে কি বলা হয় হ্যাঁ বিশ্ব বলা হয় বিশ্ব বলা হয় মানে আলম বলা হয় এখানে ভাগ করা হয়েছে আলমগুলোকে যেমন আলমে ইনকাম আলমে আমর আলমে আনোয়ার আলমে আসলাম আলমে মালাইকা ইত্যাদি আবার তিনি লেখেন যে আবার আলমে আসলামের মাঝে মানব দানব প্রাণিকুল তরুলতা পাথর ইত্যাদি আলম বিদ্যমান আবার আলাদা আলাদা আচ্ছা এই যে আলমগুলার আলোচনা আল্লাহ ব্যতীত যে তামাম আলম আমরা কতগুলো শব্দ শুনলাম বিভিন্ন আলমের আমরা শব্দ শুনলাম তিনি বলেন যে এই আয়াত মোবারকাতে আলামিন দ্বারা বোঝা যায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আলমতের আলমের জন্য রহমত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত হওয়া ব্যাপক জি
ইমানদারদের জন্য রহমত, এবং তার জন্য যে ইমান আনয়ন করেনি তার জন্য রহমত, রহমত আল্লাহ। এখানে কিন্তু সবকিছু চলে আসে, মুমিনদের জন্য দুনিয়ার এবং আখিরা উভয় জগতের রহমত, এবং যারা ইমান আনবে না যারা অমুসলিম তাদের জন্য দুনিয়াতে রহমত। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, মুমিন যারা হবে, যারা মুসলমান হবে, মুমিন হবে, ইমানদার হবে, তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও রহমত আখিরাতেও রহমত। কিন্তু যারা ইমান আনবে না তাদের জন্য শুধু দুনিয়াতে রহমত। কেননা এখানে আপনার তাফসিরের মধ্যে এসেছে, যেহেতু তারই কারণে তাদের শাস্তি ভোগ এটা বিলম্বিত হয়েছে, শাস্তি হয় না, শাস্তিগুলো রহিতকরণ হয়েছে, মাটিতে ধসে যাওয়া, চেহারা বিকৃত হওয়া, মূল উৎপাটিত হওয়া, যে শাস্তি তুলে নেওয়া হয়েছে, যেমন ইমরান ভাই বলেছেন নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবিত হয়ে সকলে ধ্বংস হয়ে গেছে, আপনার বনী ইসরায়েলের সময় যে আপনার পাথর বর্ষণ হয়েছে, তারপরে আপনার মাটিতে ধসে যাওয়া হয়েছে, আগুন বর্ষিত হয়েছে, আপনার কওমে লূতের উপর যে এসেছে, তারপরে আপনার ফিরআউনের উপর যে এসেছে, কারুনের উপর যে এসেছে, তো এভাবে যে আযাবগুলো এসেছে এই আযাবগুলো রহিতকরণ হয়েছে রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে। আমা আরসালনাকা ইল্লা রহমাতুল আলামিন, এই আয়াতের ব্যাখ্যায় আপনার শীর্ষস্থানীয় যারা মুফাসসির এনাদের অভিমত উদ্ধৃত করেন যে এই আয়াতের অর্থ হচ্ছে আমি আপনাকে প্রেরণ করেছি এমন রহমত কল্যাণ করে যা ব্যাপক, পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, পরিব্যাপ্ত ও সম্পূর্ণ, যা সমস্ত শর্তযুক্তকে পরিবেষ্টনকারী অদৃশ্য রহমত ও আপনার যে চাক্ষুষ অস্তিত্বগত উপস্থিত সাক্ষ্য, পূর্ববর্তী এবং পরবর্তী করুণা সকল কিছু আল্লাহ তাআলা রহমত ই করেছেন, এবং সমগ্র জাহানের জন্যই, চাই এটা রুহুর জগৎ হোক কিংবা শরীর জগৎ হোক, আলমে আরওয়া হোক, আলমে বারজাক হোক, এবং আমাদের এই দুনিয়া হোক, এই সকল জগতের মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এই শেষ নবীকে রহমাতুল আলামিন হিসাবে ই করেছেন, বিবেকবান হোক কিংবা জড় পদার্থ হোক। জি, জড় পদার্থ, জি, আমরা উস্তুনে হান্নানার কথা জানি, আল্লাহ আল্লাহ, যে পাথর নবীকে সালাম দিয়েছেন ওটা তো আছে উস্তুনে হান্নানা। জি, পাথরের মধ্যে হয়তো কেউ বুঝতে পারবে যে কি পাথর, এটা মধ্যে কোনো জান থাকতে পারে, কিন্তু উস্তুনে হান্নানা খেজুর গাছের যে বৃক্ষ মানে মৃত, এটা জড় পদার্থ বলা হয়, এই জড় পদার্থ সেও কান্না করে আল্লাহ রসুলের মহাব্বতে, এজন্যই বলা হয়েছে বিবেকবান হোক কিংবা জড় পদার্থ হোক, আর যিনি সমস্ত জাহানের রহমত হন তিনি অনিবার্যভাবে সমগ্র জাহান অপেক্ষা শ্রেষ্ঠ হন। আল্লাহ তাআলা সমস্ত জগতের জন্য সমস্ত কিছুর জন্য রহমত সুপ্রেরণ করেছেন, এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় যখন দরজা করার মধ্যে চিন চিন শব্দ হয় এটাও মনে করবে আল্লাহ তাআলা জিকির জিকির, কারণ জড় পদার্থ বলা হয়েছে না, জড় পদার্থ যখন শব্দ হয় এটাও আল্লাহ তাআলা জিকির স্বরূপ। এজন্য উস্তুনে হান্নানার কথা নিয়ে আসলাম যে উস্তুনে হান্নানাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহে কেমন কান্না করেছে। আল্লাহ এখানে এই আয়াতে মোবারাকার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিনের এই আয়াতের তাফসীর করতে গিয়ে আপনার তাফসীরে রুহুল বায়ান ইসমাইল হাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটি হাদিসে মোবারাকা নকল করেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালামকে প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন, হে জিব্রাইল আমি তো রহমাতুল লিল আলামিন, আর তুমিও আলমের অন্তর্ভুক্ত, যেহেতু আল্লাহর হাবিব হোসেন সকল আলমের জন্য রহমত, রহমত ফেরেশতারাও এর অন্তর্ভুক্ত, সৃষ্টি সৃষ্টি স্রষ্টা এবং সৃষ্টি, যখন প্রশ্ন করলেন বলতো আমার দ্বারা তুমি কিভাবে রহমত প্রাপ্ত হও, আল্লাহ আমি তো তোমার জন্য রহমত। জি, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের সর্দারকে প্রশ্ন করলেন যে আমার দ্বারা তুমি কিভাবে রহমত প্রাপ্ত হন, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম আরজ করলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার কর্মফল ভালো না খারাপ এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। আচ্ছা, অথবা তিনি কি বলেন, কিন্তু আপনার উসিলাতে আমি নিরাপত্তা এবং আশ্বস্ত হলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালামকে প্রশ্ন করলেন যে আমি তো সমস্ত আলমিয়াতের জন্য রহমত, আর আলমের মধ্যে কি জিব্রাইল আমিনও রয়েছে, যেহেতু কি আলমে আপনার ফেরেশতাদের যে জগৎ ওই জগতের মধ্যে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি এই জিনিসটাকে স্বীকার করলেন যে রহমতুল্লিল আলামিনের ওসিলাতে তিনি কি করলেন, তিনি বললেন যে আমি নিরাপত্তা বোধ করি, যে আমি যে নিরাপদ, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা আসলে বাস্তবিক
এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতুল্লিল আলামিনের যে আলোচনা উলামায়ে কেরাম দীর্ঘ অনেকে উলামায়ে কেরাম করেছেন, কিন্তু কেউ যারাই করেছেন যে এটা এখানে কিন্তু শেষ না। জি, মানে যার যতটুকু জ্ঞান সেই অনুপাতে তারা ততটুকু বিশ্লেষণ করেছেন, কিন্তু মূলত অনেক কিছু রয়ে গেছে, অনেক কিছু। সূরা আরাফের মধ্যে যদি আমরা একটু যাই, সূরা আরাফের 158 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কানজুল ইমানের মধ্যে এসেছে এই আয়াতে কারিমার, জি, এর মধ্যে অনুবাদে অনেক বড় আয়াত, একটু পড়লাম আর কি, যে হে নবী আপনি বলুন, হে মানবকুল আমি তোমাদের সবার প্রতি ওই আল্লাহরই রসুল হই। এর তাফসিরের মধ্যে সংক্ষিপ্ত এসেছে যে এটা বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপক রিসালাতের প্রমাণ, জি, অর্থাৎ তিনি হলেন সমস্ত সৃষ্টিরই রসুল, সমস্ত সৃষ্টির রসুল, আর কুল জাহান তারই উম্মত, সমস্ত জাহান উম্মত। বুখারী মুসলিম শরীফে হাদিসের পাকের মধ্যে রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে পাঁচটা বস্তু আমাকে এমন দান করা হয়েছে যেগুলো আমার পূর্বে অন্য কাউকে দান করা হয়নি। জি, যার মধ্যে একটা হচ্ছে যে প্রত্যেক নবী বিশেষ বিশেষ গোত্রের জন্য প্রেরিত হয়, রাইট, আর আমি লাল কালো সবার প্রতি প্রেরিত হই। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাফসিরের মধ্যে এসেছে, মানে সবার জন্যই আল্লাহ তাআলার রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জন্য যুদ্ধে প্রাপ্ত পরিত্যক্ত মালামাল গনিমতের মাল বৈধ করা হয়েছে, অথচ আমার পূর্বে কারো জন্য তা হালাল ছিল না। আমার জন্য জমিন পবিত্র পবিত্রকারী তায়াম্মুমের উপযোগী করা হয়েছে, আহা সুবহানাল্লাহ, ও মসজিদ করা হয়েছে, সুতরাং যার নিকট যখন যেখানেই নামাজের সময় এসে যায় সে তখন সেখানেই নামাজ পড়বে, নামাজ আদায় করবে, এবং শত্রুর উপর বিজয় দান করা, বলেন যে আমাকে শাফাআত বা সুপারিশ করার ক্ষমতা দান করা হয়েছে। সুবহানাল্লাহ, কালকে আমাদের দিন মাকামে মাহমুদের কথা এসেছে, আপনার লিওয়াল হামদ যেটা আপনার জুনায়েদ ভাই শুরুতেই নাতের মাধ্যমে এ প্রশংসিত যে স্থান পতাকা থাকবে সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন এবং আপনার সুপারিশ করবেন, শাফাআত করবেন, তিনিই হচ্ছেন মূল শাফাআতকারী, এরপরে সকলের সিরিয়াল আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলায় সাদাকায় আরো এরপরে সুপারিশ করার হুকুম দেওয়া হবে বা তাদেরকেও সুযোগ দেওয়া হবে। দর্শকের আরো কিছু কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। ফেসবুক পেজে অনেক দর্শক কমেন্টস করে রেখেছেন, পর্ব ইনশাআল্লাহ তাআলা আগে কিছু কল শুনে নিই, যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আয়েশা, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, এ কোন মহান বাদশাহের শুভ আগমন, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, আপনি শুনে খুশি হবেন, জুনায়েদ ভাই শুনিয়ে খুশি হবেন, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল দেন। জুবাইর আহমেদ রিপন, জামাল ভাই নাসিরনগর থেকে। আমি একটি নাচ রাসুল শুনতে চাই, নূর ওয়ালা আয়া হ্যায় নূর লেকে আয়া হ্যায়। মাশাআল্লাহ, জি সাথেই থাকুন, পরবর্তী কল। নজরুল ইসলাম, কুমিল্লা থেকে। ইসলাম বলছি ওমান থেকে, আমি একটা নাচ শরীফ শুনতে চাই। মাশাআল্লাহ, একটি নাচ শুনতে চেয়েছেন, শোনাবো। ওমান থেকে আপনি আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রবাসী ভাইদেরকে ভালো রাখুক। জি পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি, আমি একটি নাচ শুনতে চাই, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, শুনিয়ে দিলে খুশি হবে। জি পরবর্তী কল। আমি নাগবাড়ি থেকে ফোন করেছি, আমার নাম হযরত আলী, আমাকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে নাচটি শুনিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, হযরত আলী আমাদেরকে কল করেছেন, নাচ শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি সৈয়দপুর থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ আরাফাত, আমি একটি কালাম শুনতে চাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা শোনাবো, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাহেব, নাগর থেকে, আপনাদের এই লাইভ অনুষ্ঠান থেকে আমি একটি নাতে রাসুল শুনতে যাচ্ছি আর কি। শাহিন ভাই কোনটা শুনতে চেয়েছেন তা বললেও ভালো হতো ইনশাআল্লাহ, তারপর আমরা শুনিয়ে দেবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলছি, চট্টগ্রাম রাঙামাটি থেকে। আমি কি নাতে রাসূল শুনতে চাই, এই কোন শাহিন চারা শুভ আগমন বলো মারহাবা
হলো মারহাবা এই নাচটি শুনিয়ে দিলে খুশি হতাম। আগে বলেন তো এখানে যখন মারহাবা লাগানো হয় আপনি ঘরে বসে মারহাবা বলেন কিনা? তো ঘরে বসেও বলেন, আমরা যেহেতু এখানে আমরা তো মাত্র তিন চারজন লোক এখানে আছি, আপনারা পুরো বাংলাদেশ পুরো দুনিয়াতে আজকে আমাদের সাথে আছেন, যে যেখানে আছেন সেখানে বসে মারহাবা লাগাবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ থেকে যার যে এলাকার মধ্যে মিলাদুন্নবী অপছন্দকারী কিছু লোক আছে দেখবেন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা মারহাবা লাগাবো, তারা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম সিজাতুল মুনতাহা, আমি ব্রাহ্মণবাড়িয়া থাকি। আমি কি নাটক শুনতে চাই? আর দেরি করা যায় না ইমরান ভাই, বাপু একোন শাহেন শাহের আজ শুভ আগমন সিরিয়ালে এই নাতের উপরেই কল আসতেছে। জুনায়দ ভাইয়ের কাছে আরো একটি অনুরোধ এসেছে, সারো চিন্তা পৃথিবীর ওই কালামের ফেসবুক পেজে কমেন্টস এসেছে, যেটা শুনিয়ে দেন আপনার ইচ্ছা শুনান আমাদেরকে, আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। একোন শাহেন শাহেরাজ শুভ আগমন, একোন মহান বাদশারাজ শুভ আগমন, আকা মারহাবা মাকি মারহাবা আরবি মারহাবা হাশমি মারহাবা মারহাবা মাকি মারহাবা আরমি মারহাবা হাশমি মারহাবা। আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, একোন মহান বাদশারাজ শুভ আগমন, একোন শাহেন শাহেরাজ শুভ আগমন, আকা মারহাবা মাকি মারহাবা আরবি মারহাবা হাশমি মারহাবা। আজ জামানার কি হলো যে রং পাল্টাছে, আজ জামানার কি হলো যে রং পাল্টাছে, আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে, আকা মারহাবা মাকি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তোমার ছোঁয়া পেলা যারা সবাই হলো দামি, কেউ বা হলো আবু বকর কেউ বা হলো জামি, তোমার ছোঁয়া পেলা যারা সবাই হলো দামি, কেউ বা হলো আবু বকর কেউ বা হলো জামি, নেকি শূন্য আমল নামা দেখেলা যে মরি, আমি নেকি শূন্য আমল নামা দেখেলা যে মরি, দাতা হতে দয়া ছাড়া দাতা হতে দয়া ছাড়া কি চাইবো আর আমি, মদিনা বহুদূর
বহুদূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আমায় কাছে ডেকে নাও না সাথে আছি ইনশাআল্লাহ তাআলা মোবাইলে দাওয়াত ইসলামী থেকে আরো কিছু মাদানী ফুল আমরা শুনবো যদি সময় পাওয়া যায় আরো কয়েকটি কল আপনাদের নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইমরান ভাই সময় তো আছে ইনশাআল্লাহ আরো শেষ হয়ে যাচ্ছে থাকবো ইনশাআল্লাহ দর্শক সাথে মুফতি সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে রহমত তিনি লেখেন আল্লাহ তাআলার আলম সৃষ্টি জগৎ যখন থেকে সৃষ্টি তখন থেকে আমাদের নবী আল্লাহ রহমত সুবহানাল্লাহ মানে যখন থেকে আলম সৃষ্টি জগৎ শুরু তখন থেকে আমাদের নবী রহমত এবার তিনি লেখেন খোদার খোদাই যখন থেকে প্রকাশ তখন থেকে আমার নবীর রহমতের সূচনা তিনি এরপর খুবই শিক্ষণীয় আমাদের জন্য তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুফতি সাহেব লেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার যে পয়গাম্বর যাদের নাম আমরা শুনি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মহামর্যাদা জি এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে ইজ্জত সম্মান সম্মান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে মহামর্যাদা জি ঈসা আলাইহিস সালামের যে মর্যাদা এটা লাভ হয়েছে রহমতুল্লিল আলামিনের ওসিলায় রাইট এরপরে তিনি আবার লেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকা সে প্লাবন থেকে যে রক্ষা পেল তাও নবীর ওসিলায় এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সে আগুনের কুণ্ডলি আপনার পুষ্পে আপনার ফুলে যে পরিণত হয়েছে তাও রহমতুল্লিল আলামিনের ওসিলায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই কোরবানির যে ফিদিয়া হিসাবে দুম্বা এসেছে তাও কিন্তু রহমতুল্লিল আলামিনের ওসিলায় আমি একটু অ্যাড করব এখানে জি আমি এই সকল কিছু আছি আপনাদের থেকে শুনে একটা প্যাকেজ নিতে হবে আমাকে আচ্ছা এই সকল কিছু যে বললেন জি আমার আইমে মিসাকের আয়াতে মুবারকার কথা আল্লাহ স্মরণ এসে গেল যখন আল্লাহ তাআলা সব আম্বিয়া কেরাম আলাইহিস সালাম রূহ মুবারক থেকে কি করেছেন প্রতিশ্রুতি নিয়েছেন এই প্রতিশ্রুতিগুলি তো নিয়েছেন যখন আমার নবী তোমাদের মাঝে আসবে তখন তার ইত্তেবা করবে তার রিসালাতের উপর বিশ্বাস করবে এবং তার সহযোগিতা করবে ঠিক না মূসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরায়েলের জামানায় যে 200 বছর জি আপনার গুনাহের মধ্যে জর্জরিত ছিল আমাদের জন্য এখানে অনেক বড় শিক্ষণীয় শিক্ষা 200 বছর গুনাহ করতে করতে সে এতটা মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ হবে যে মানুষ ওই লোকটার জন্য খারাপ লোকের জন্য বদ মেজাজের জন্য বদ লোকের জন্য সমাজ গ্রাম অতিষ্ঠ হয়ে গেছে তো এরকম 200 বছর সে জিন্দেগি অতিবাহিত করেছে গুনাহের কারণে সে যখন মারা গেল তখন বনী ইসরায়েলের লোকেরা তাকে টেনে হিচ্ছে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিল তো ওই জামানার নবীর উপর আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে আমার এক প্রিয়তম বান্দা ওখানে রয়েছে তাকে উঠাও তাকে গোসল দাও তাকে দাফন কাফনের ব্যবস্থা করো এবং জানাজা তুমি নিজে স্বয়ং সুবহানাল্লাহ যখন গেলেন তখন এই অবস্থা হাল দেখে তিনি আশ্চর্য হলেন সেই জামানার নবী আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার ফরিয়াদ জানান আরজ করলেন হে বারে ইলাহির হিকমত কি তখন হিকমত আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে তাওরাত শরীফে আহা আল্লাহু আকবার তাওরাত শরীফের মধ্যে ওখানেও আল্লাহ রাসূলের জিকির এসেছে জি সুবহানাল্লাহ এবং নামে মুহাম্মদ এসেছে জি এই নামে মুহাম্মদ দেখে
ওই গুণাগার ব্যক্তি সে চুমু খেত, চোখে লাগাত, শ্রদ্ধা সম্মান করত। আল্লাহ তাআলা তার উপর দয়া হলো, 200 বছরের গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন ওই নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শ্রদ্ধা ভক্তির কারণে। মানে মুসা নবীর উম্মত আমার নবীর রহমত কিভাবে রহমত কিভাবে পেল, ঠিক না? আল্লাহ আল্লাহ রহমত কিভাবে পেল, তাকে মাফ করে দিলেন। কেমন মাফ করলেন, কেমন শান ও শওকত দান করলেন, যারা মানুষ সকল মানুষ তাকে মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে নর্দমার মধ্যে ফেলে দিল এবং ওই জামানার নবীকে জানাজা পড়ার জন্য বললেন, কাফন দাফনের ব্যবস্থা করার জন্য বললেন মহান রব তাআলা। এটা হচ্ছে আমার নবীর শান ও মান, রহমত কোথায় দেখেন, কেমন রহমত। আর আমরা যদি ওই নবীর উম্মত হয়ে দুরুদে পাক পাঠ করি, আমি এর আগেও বলেছি যে আমির আল সুন্নাত দাওয়াত ইসলামে যিনি প্রতিষ্ঠা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরী দামাত বরকাতুন আলিয়া বলেন যে মাস হচ্ছে দুরুদের দুরুদ শরীফ পাঠ করার মাস, সবাই কমসে কম দৈনিক 1200 বার করে দুরুদ শরীফ পাঠ করুন। উনি বলেছেন আমরা নিয়ত করে নিই, এর আগেও শুনেছি আজকের যারা নতুন আমাদের সাথে জয়েন্ট হয়েছেন, আমরা নিয়ত করি ইনশাল্লাহ যে 1200 বার দুরুদ শরীফ পাঠ করব, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমার নিজের অন্তরকে সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে অন্তরকে সাজাবো, অন্তরকে সাজাবো কি নামাজ পড়তাম না নামাজ পড়া শুরু করে দিব, যারা দাড়ি রাখতাম না দাড়ি অথবা একমুষ্টি ছোট করতাম তারা ফুল একমুষ্টি রাখার নিয়ত করব, যে সকল মহিলারা পর্দার শীল ছিল না এখন কি পর্দা শীল হওয়ার নিয়ত করবে, যারা স্বামীর খেদমত করতো না স্বামীর খেদমতের নিয়ত করবে, যে ছেলে সন্তান অবাধ্য ছিল বাধ্যগতা হওয়ার নিয়ত করবে, যারা গুনাহাবারা জীবন অতিবাহিত করতো। আমির সুরত বলেছেন আমি কিছু সারমর মারস করছি আর কি, তারা গুনাহ ছেড়ে দিয়ে নেকির পথে চলবে, যারা নামাজ পড়তো না রবুল আউয়াল শরীফ এই চাঁদের ওসিলাতে সে নিয়ত করে নেক যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। এটা হচ্ছে রবুল আউয়াল শরীফের শিক্ষা আমাদের জন্য, ঠিক না? যেভাবে করে আমরা অন্তরকেও সাজাবো, নিজের ঘরকেও সাজাবো, নিজের গলিকেও সাজাবো, এবং এই রহমত যে আমরা পেলাম এই রহমত যাতে আমরা লুটিয়ে নিতে পারি, এই রহমত যেন আমরা লুটিয়ে নিতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে নেক আমলের মাধ্যমে। অনেক কথা বলার ছিল কিন্তু একটি প্যাকেজ নিতে হবে, প্যাকেজটা নিয়ে নেই দেখি। আমরা একটা প্যাকেজ রেখেছি মিলাদুন্নবী সম্পর্কে, আমাদের আকাবির যারা ছিলেন, বড় বড় ওলামা একরাম যারা ছিলেন, মুফতিয়ানে এজাম যারা ছিলেন, মুহাদ্দিসিন একরাম যারা ছিলেন, তারা মিলাদুন্নবী সম্পর্কে তাদের কিতাবের মধ্যে কি বর্ণনা করেছেন, কি লিখেছেন, এটা মোবাইল লিগে দাওয়াত ইসলামী ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল আকারে আমাদেরকে দিবেন। জি, ভিডিওটি দেখিয়ে দিন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম খলিফা, তিনি ঈদে মিলাদুন্নবী পালন করেছেন এবং ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বলেছেন তা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। কিন্তু হ্যাঁ, তার পূর্বে উনি কিভাবে ঈমান এনেছেন তার সম্পর্কেও আমরা জেনে নিব। একবার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গমন করেছিলেন ব্যবসার উদ্দেশ্যে। তিনি সেখানে একটি স্বপ্ন দেখেন, কাবাতুল্লাহ শরীফের উপরে এক নূর এসেছে, আর ওই নূর কাবাতুল্লার আশেপাশে যে ঘরগুলো রয়েছে সেখানে নূরগুলো পৌঁছে গেছে। এরপর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখলাম ওই সমস্ত নূরগুলো আমার ঘরে এসে একত্রিত হয়েছে। হযরতে সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুহাইরা রাহিবের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। সে রাহিব বলল, আপনি কি কোরাইশি? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি কোরাইশি। তখন সে রাহিব বলল, শুনুন, আরবে এক নবী প্রকাশ পাবে আর আপনি সেই নবীর ওয়াজির হবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি প্রথমে ঈমান আনবেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করলেন, তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে এসে ঈমান নিয়ে আসলেন। এরপর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু মুজিজা দেখিয়ে দিন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি সিরিয়ায় গিয়েছিলে, সেখানে স্বপ্ন দেখেছিলে এবং বুহেরা রাহিব থেকে জিজ্ঞেস করেছিলে, কি এমনটি নয়? তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আমরা মিলাদ সম্পর্কে জানতে পারলাম। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
যে ব্যক্তি মাহবুবে করিম রহমতুলিল আলমিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে এক দিরহাম খরচ করবে তো সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলে দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরাও মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপনে যে অর্থ খরচা হয় তা আমরা মন খুলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জব তলক ইয়ে চাঁদ তারে ঝিল মিলাতে যায়েঙ্গে তব তলক জশনে বিলাদত হম মনাতে যায়েঙ্গে ইনশাআল্লাহ তাআলা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মোবাল্লিকে দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন্নবী সম্পর্কে কি বলেছেন, কি অভিমত পেশ করেছেন তা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। এখান থেকে আমি প্রায় সময় বলি যে যাদের মধ্যে এই ধারণাটা বা এই চিন্তাভাবনা কি মিলাদুন্নবী তো পাই না কিতাবে বা হাদিসে বা কোরআনে, এরকমের অনেকে বলি আমরা, তাই না? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে সিদ্দিকে আকবরের চেয়ে কে বেশি বুঝেছে? মিলাদুন্নবী কিতাবের মধ্যে পাওয়ার যে বিষয়টা আপনি বললেন যে কেউ পাচ্ছে না, এখন যুগে যুগে ইমাম জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যিনার বয়স আফাত প্রায় হাজারের কাছাকাছি, যিনি হাফিজুল কি ছিলেন আপনার হাদিস ছিলেন, 100,000-এর উপরে যিনি হাদিস মুখস্থ করেছেন, যিনাকে পুরা বিশ্বের ওলামা একরাম যাকে এক নামে চিনে, তো উনি কিতাব লিখেছে, ওখানে উনি মিলাদুন্নবী যারা উদযাপন করবে যে জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে, মিলাদুন্নবী যে উদযাপন করবে নবী তার জন্য সাফায়াত করবে। এখন কেউ যদি বলে ওই কিতাব যখন সে স্টাডি করবে তখন সে পাবে, শেখ আব্দুল হক মাহাদি সিদ্দিকী তিনি কিতাব লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখেছেন। এখন ইনারা হচ্ছে ওই সকল আকাবিরিন যাদেরকে সমস্ত ওলামা ইকরাম কি করে মান্য করে, এখানে কিন্তু এখানে কিতাব অধ্যয়ন করে। এখানে জাকির ভাই, জি, আপনার মুসনাদে ইমাম আহমদ অষ্টম খণ্ড থেকে হাদিস শরীফ উল্লেখ করতে চাচ্ছি, সেদিনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে ইরশাদ করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো মানুষ শয়তান ও জিন শয়তানের নষ্ট থেকে। কে বলতেছেন? রহমাতুল আলামিন সাল্লাল্লাহু বলেছেন কাকে? জলিলুল কদর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, যে হে আবু যর তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো জিন শয়তানের নষ্ট থেকে এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে। আরজ করলেন মানুষের মাঝেও কি শয়তান হয়? আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন হ্যাঁ, অতএব যত পথভ্রষ্ট বদ মাযহাব রয়েছে তারা সবাই আপনার শায়াতিনুল ইনসান, এটা মানুষের অন্তর্ভুক্ত, আর ইবলিসের পাশাপাশি তাদের অনিষ্ট থেকেও আমাদের আশ্রয় প্রার্থনা করা উচিত। কিন্তু আফসোস অসংখ্য মুসলমান আমরা অনেকেই আমাদের সমাজের মধ্যে দেখবে তাদের মেলামেশা রাখে, তাদের কথাবার্তা মনোযোগ শুনে আপনার তাদের কথাবার্তাও শুনে, তাদের ধর্মীয় প্রোগ্রাম অংশগ্রহণ করে, তাদের লেখনীও পড়ে, এই কারণেই তারা নিজের দিন সম্পর্কিত অবহিত হতে পারে না, পারে না যখন এই সকল ইলমে দিনের ব্যাপারে দুর্বল যারা, আর অবহিত হলেও সন্দেহ সংশয় পড়ে যায়। যেমন ঈদ মিলাদুন্নবী নিয়ে যখন আপনি বিধর্মীদের আলোচনা শুনবেন, বদমাজহাবের আলোচনা শুনবেন, যারা ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে অবস্থান নেয় তাদের আলোচনা শুনবেন, তখন তো আপনার হৃদয়ের মধ্যে সন্দেহ সংশয় চলে আসবে। তো এই সংশয় আপনার যখন সন্দেহ চলে আসে তারা সঠিক নাকি আমরা সঠিক, অতপর অনেকে তো তাদের ফাঁদে এমনভাবে ফেসে যায় তাদের গুণ গাইতে থাকে, ওই যে মুনাফিকের মতো আলামতি, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাদের সাথেই আছি, আবার কাফেরদের সাথে আমি তো তোমাদের সাথেই আছি, মানে দুইদিকে দুইদিকে, অর্থাৎ এই ধরনের আপনার লোক থেকে অনিষ্ট থেকে আমাদের বাঁচা উচিত। আকীদা যারা পোষণ করে কমপক্ষে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে, তাদের কিতাব অধ্যয়ন থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেননা অনেক সময় সাধারণ মানুষ একটা কিছু জানার জন্য একটা কিতাব অধ্যয়ন করে, বাপু অধ্যয়ন করতে গিয়া এমন একটা ব্যক্তির কিতাব অধ্যয়ন করছে যেখানে মিলাদুন্নবীর ব্যাপারে উল্টা সিধা কথা লেখা আছে, যখন সে তার কাছে ইলেম নাই, না থাকার কারণে ওই কিতাব পড়তে গিয়ে সে পাঁচটা ভালো কথার মধ্যে একটা যখন খারাপ কথা দেখবে সে বলবে ভালো কথাই তো বলছে। ভাই বাপু আলফেসানি ভাইয়ের যে উক্তির বাস্তব প্রমাণ, যখন কোনো একজন ব্যক্তিকে মিলাদুন্নবী সম্পর্কে বলতে গিয়ে যখন বলা হলো যে পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দিস শেখ আব্দুল হক মহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার নিজ লিখিত কিতাব মা সাবাত বিস সুন্না পৃষ্ঠা নাম্বার 100, 101, 102, 99 থেকে এই পৃষ্ঠাগুলোতে শুরু হয়েছে,
এক স্পষ্টভাবে এক মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা, তাবারুক কীভাবে কী করবে, কীভাবে কী করবে, আলোকসজ্জা কীভাবে করবে তিনি উল্লেখ করেছেন। এখন এই বিষয়টা বলার আগে যখন বলা হলো যে শেখ আব্দুল হক মহাদ্দেসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আপনি মানেন কি না, বলেন যে উনি তো অনেক বড় মহাদ্দিস ছিলেন, তিনি অনেক শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, যখন বলা হল যে ওনার কিতাবে লেখা হয়েছে, এখন তার সুর পাল্টিয়ে গেল। ও বাপু যেটা বললো সুর কি জানেন, উনি কিভাবে এটা লিখলো, আসলে লিখছে কি না, এখন সেই ওই বাপুদের মধ্যে সে সংশয় সন্দেহের মধ্যে সে পড়ে গেল। আমাদেরকে বুঝতে হবে কোরআনুল কারিম যেহেতু আমাদেরকে বলেছেন, জি এটা তো অসংখ্য জায়গায় আমরা ই করি, আপনার দেখা যায় সূরা আলে ইমরানের 164 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফিহিম রাসূলা, নিশ্চয়ই আল্লাহর মহান অনুগ্রহ হয়েছে মুসলমানের উপর যে তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছে। আল্লাহ 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 তাআলা বলেন, জি জি জি। এরপরে আপনার সূরা দোহা আমরা খুব সুন্দরভাবে শুনি, পরিপূর্ণ সূরাটাই হচ্ছে আল্লাহ রাসূলের শান মানের উপরে, সুবহানাল্লাহ। ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপন রবের নিয়ামতের ব্যাপক চর্চা করুন, চর্চা করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ পাকের আপন রবের নিয়ামত রহমত, আমরা যা পেয়েছি এখানে কি সকল নিয়ামত আমাদের জন্য, এখানে মিলাদুন নবী উদযাপন করা কিন্তু আল্লাহর নিয়ামতের যে চর্চার কথা বলা হয়েছে, যেখানে আল্লাহ হুকুম করেছেন আমাদের। আচ্ছা, আমার চর্চা তো মানুষ সহজে বোঝে, চর্চা মানে সেটার পর্যালোচনা করা, তাহলে আমার নবীর চাইতো বিশ্বজগতের মধ্যে আর নিয়ামত কি আছে, নিয়ামত কি হতে পারে? তো যখন আমরা মিলাদুন নবী আসে, মিলাদুন নবীতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তো আল্লাহ তাবারক ও তাআলার হুকুম যেটা রয়েছে সূরা দোহার মধ্যে কি নিয়ামতের চর্চা করো তোমরা, তো এই চর্চার অন্তর্গত এটা মানুষকে বাপু, এটা যারা দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গে তাদেরকে বোঝা উচিত যে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের রহমতের চর্চা কারা করতেছে। আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর ব্যাপারে যখন কোনো ব্যক্তি বলে, বাপু এক গুরুত্বপূর্ণ কথা এটা যে সাহাবা ইকরাম করছে কিনা, এখন ইনি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা তিনি যে হাদিস বর্ণনা করার পূর্বে লেখার পূর্বে গোসল করতেন, দুই রাকাত নামাজ পড়তেন, কোনো সাহাবির জীবনীতে আসছে কি কোনো সাহাবি হাদিস বর্ণনা করতে গিয়ে গোসল করেছেন কি আবার নামাজ পড়েছেন, এমন বর্ণনা কোনো সাহাবির জীবনীতে আসেনি। তাই বলে কি বলা যাবে কি সাহাবির চেয়ে ইমাম বুখারি কি বড় আশিকের রসুল ছিলেন, এমনটাও তো নয়। ইমাম বুখারি রাহমাতুল্লাহি তাআলা নিজের ভালোবাসাটা প্রকাশ করলেন এভাবে, নিজের ইজ্জত বা সম্মান দিলেন এভাবে, আর সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ান তো তারা তাদের স্থানে। আপনার কোরআনে পাকের মধ্যেই কিন্তু আল্লাহ রসুলের সম্মান এবং মহব্বতের জন্য ও ইরশাদ করা হয়েছে, বলা হয়েছে আর রসুলের সম্মান ও আদব করো, সম্মানের সম্মান করতে হবে, আদব করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই তিনি মদিনা শরীফের মাটিতে কখনো জুতা পায় দেননি, তার পায়ে জুতা পরিধান করেন ইমাম মালিক, মালিকি মাযহাবের যিনি ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ তিনি কখনো, এবং এমনকি তিনি মদিনা শরীফের মধ্যে তিনি কখনো হাজত সারেননি, জি তিনি বাইরে চলে যেতেন, হেরেম শরীফের বাইরে চলে যেতেন, জি কখনো সারেননি, এবং তিনি জুতা পরিধান করতেন না। কেমন কত উচ্চ পর্যায়ের আশিকের রসুল ছিলেন, তারা কি জানতেন না আল্লাহ রসুলের মহাব্বত কি, ভালোবাসা কি, যে এই তাজিম যদি করি তাহলে কি হবে, যে এই খালি পায়ে যদি আমি মদিনা শরীফে হাঁটি তাহলে কাবা শরীফে কি করতে হবে, এনারা কি জানতেন না? হ্যাঁ, দুরুদ শরীফ পরে যদি চোখে চুমা দেয় তাহলে আল্লাহর নাম শুনে কি করতে হবে, তারা কি জানতেন না এগুলো? জানতেন, জানতেন। তো এগুলো হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা, এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করো জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে। একজন সাহাবীকে বলেছেন, জলিল কদর সাহাবীর মানে হচ্ছে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরাও এই মানুষ শয়তান জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জিন শয়তান মানুষ শয়তান থেকে, শুধু আমাদেরকে নয় আমাদের নসল পরিবার পরিজন আমাদের যারা আসবে কেয়ামত পর্যন্ত তারাও যাতে করে এই সকল থেকে হেফাজত থাকে। পাশাপাশি যে বিষয়টা সেটা হলো আমাদের চেষ্টাও করতে হবে এবং দোয়াও করতে হবে, যাতে করে আমার এবং আমার ঘরের, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন থেকে যেন কেউ এমন ব্যক্তিদের সংস্পর্শে না যায়, না যেতে পারে, এজন্য চেষ্টা করতে হবে, প্লাস পাশাপাশি দোয়াও করতে হবে। ইমরান ভাইয়ের কাছে আসি বিষয় নিয়ে আরো কিছু আলোচনা। মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পর্যন্ত রহমত, ওখানে যে উনি চারটা ভাগ করলেন, কে রহমত, কার জন্য রহমত, কখন থেকে রহমত, আর শেষে হচ্ছে কখন পর্যন্ত রহমত। তিনি বলেন যে স্রষ্টার সৃষ্টি যতক্ষণ, যতদিন, যতক্ষণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত হচ্ছে ততক্ষণ। সুবহানাল্লাহ, মানে এখানে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামত আমাদের জন্য রহমত, মিজানও আমাদের জন্য রহমত, ফুলসিরাতও আমাদের জন্য রহমত। কিয়ামতে নবী পাক কেমন রহমত, ফুলসিরাতে কেমন রহমত, মিজানের ফলে কেমন রহমত, এটা করতে হলে হয়তো আমাদেরকে আরো কয়েকবার আমাদেরকে বসতে হবে। জি জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শান ও মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন সেই মোতাবেক আমাদেরকে ঈমান আকীদা রাখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর।